Hi everyone, how are you? Welcome to my YouTube channel. আমরা অনেকেই দুইটি ইমু অ্যাকাউন্ট ইউজ করে থাকি। দুইটি ইমু অ্যাকাউন্ট ইউজ করার জন্য আমাদের কিন্তু দুইটি মোবাইলের প্রয়োজন হতো। ইমুতে নতুন একটি আপডেট আসছে, যে আপডেটের মাধ্যমে জানানো হয়েছে যে একটি ইমু অ্যাপসের মাধ্যমে দুইটি অ্যাকাউন্ট অ্যাড করা যাবে এবং সেটি ইউজ করা যাবে। সেটি কিভাবে অ্যাড করবেন আজকের ভিডিওতে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য যে কাজটা করতে হবে, ফার্স্ট আপনাকে আপনার মোবাইলের ডিসপ্লেতে থাকা ইমু যে আইকন আছে এই আইকনটি সিলেক্ট করতে হবে। ইমু আইকন সিলেক্ট করার পরে আপনার একটি প্রোফাইল লোগো দেখতে পাবেন, অর্থাৎ আপনার যে ফটো থাকবে সেই প্রোফাইল ফটোতে আপনাকে ক্লিক করতে হবে। প্রোফাইল ফটোতে ক্লিক করার পরে আপনি এখান থেকে সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে এই ইমু অ্যাপসটিতে একটি অ্যাকাউন্ট অলরেডি অ্যাড আছে, আর সেকেন্ডটি অ্যাড করার জন্য অ্যাড অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে যে টিক চিহ্ন আছে এই অপশানে টিক দিতে হবে। টিক দিলেই কিন্তু আপনার অন্য আরেকটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তখন এখানে যেমন একটি আছে, এখানে আরও একটি অ্যাকাউন্ট শো করবে। আপনি চাইলে যখন খুশি যে অ্যাকাউন্টটা আপনার ইউজ করতে ইচ্ছা হবে সেটি আপনি ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।